আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লাকিজ কিচেনে। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন একটা রেসিপি, সেটা হলো পালং শাক দিয়ে বড়া। আর এই বড়াটা কিন্তু অল্প সময় অল্প খরচে আপনাদের বানিয়ে রাখবো। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে একটা কড়াইতে পালং শাক ধুয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে শাকটাকে সিদ্ধ করে নিতে হবে। দেখুন শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। শাকটা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি কিছু মাংস কেটে রেখেছি ধুয়ে, তো এখন এটা শাকের এক সাইডে দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, শাকটা আরও অনেক ভালো করে সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিতে হবে, কোনোভাবে যেন নিচে না লেগে যায়। শাকের মধ্যে যে পানিটা আছে সেটাকে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। দেখুন শাকের মধ্যে কোনো পানি নেই আর শাকটা অনেক ভালো করে সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও আরও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচে কোনোভাবে না লেগে যায়। দেখুন মাংস আর শাকের মধ্যে কোনো পানি নেই, একদম একেবারে শুকিয়ে গেছে, আর শাকটা আর মাংসটা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর একটা ব্যালেনের মধ্যে সিদ্ধ করা শাক আর মাংস দিয়ে ব্লেজ করে নিতে হবে। এখানে ঝাল অনুযায়ী কিছু কাঁচামরিচ দিয়েছি, আপনার চাইলে ঝালটাকে কম বেশি করে দিয়ে দিবেন। রসুন কুচিও দিয়ে দিলাম, আদা চলে রেখেছিলাম, আদা কুচিগুলি এখন এটার মধ্যে অ্যাড করে দিব। আমি এখানে তিনটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিব এই শাকের মধ্যে। আলুটাকে কিন্তু আনম দিবেন না, আলুটাকে কিন্তু অবশ্যই ভেঙে টুকরো করে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে। শাকটা কিন্তু মিহিন হয়ে ব্রেড করা হয়ে গেছে। এখন একটা বাটিতে চামচ দিয়ে শাকটাকে নামিয়ে নিতে হবে। সম্পূর্ণ শাকটা নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিব, ধনিয়া পাতা কুচি হাফ চামচের কম, হলুদ গুঁড়া হাফ চামচের বেশি, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, জিরা গুঁড়া একটু বেশি দিয়েছি, ধনিয়া গুঁড়া আমি একটু বেশি দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, এক চামচ ব্রেড গ্রাম দিয়ে দিলাম। আর ব্রেড গ্রামটা কিন্তু স্কিপ করা যাবে, কারণ ব্রেড গ্রামটা না দিলে কিন্তু এই ব্যাটারটা একেবারেই পাতলা হয়ে যাবে। তো তারপর ভালো করে হাত দিয়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। শাকটা মাখানো হয়ে গেছে। তারপর একটা বাটিতে অল্প কিছু পানি নিয়ে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। তাই কিন্তু ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো গুটুলি গুটুলি না থাকে, থাকলে কিন্তু হবে না। তারপর যেটা শাকটা মাখিয়ে রেখেছিলাম সেটা এখন হাতে তেল মাখিয়ে গোল গোল করে শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের মন মতো করে এই শেপটা বানিয়ে নেবেন। আমি এভাবে করে সবগুলি করে নেব। তারপর যে কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা বানিয়েছিলাম সেটার মধ্যে ভিজিয়ে ওটাকে ব্রেড গ্রামের মধ্যে দিয়ে উপর দিয়ে ভালো করে ওটার সাথে ব্রেড গ্রামের সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে করে সবগুলি করে নিতে হবে। তারপর একটা কড়াইতে তেল গরম হয়ে গেলে এক এক করে সবগুলি দিয়ে দিব। নিচের এক পাট ভালো করে ভেজে নিতে হবে। তো নিচের পাটটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, নিচের পাট তো ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে নিতে হবে। সবগুলি এক এক করে উল্টিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু সবগুলি উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নেওয়ার পর যে পাট উল্টেছি সেটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে, আর এই দুই পাটি ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। এক এক করে সবগুলি নামিয়ে একটা বাটিতে সাজিয়ে নিতে হবে। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা সেটা অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন, আর চেষ্টা করবো আপনাদের জন্য আরও অনেক রেসিপি নিয়ে আসার। আপনাদের এটা ভেঙে দেখাচ্ছি, এটা কতটা মুচমুচে হয়েছে দেখুন, কতটা সুন্দরও হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।